ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এক শ্রমিক নিহত ও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঈশ্বরদী পাবনা রোডের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল লালপুরের ভবানীপুর গ্রামের মকবুলের ছেলে। আহত অজ্ঞাত দু শ্রমিককে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো হতাহতরা মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে শহরের পোস্ট অফিস মোড় অতিক্রম করার সময় শহরমুখী বালুবাহী একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। ঘটনার পর ড্রাম ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আহত দুজনকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। পরে থানা পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।